হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ইফতারের অন্যান্য আইটেমের সাথে আমি বানিয়ে নিচ্ছি ক্রিমি পাস্তা। অনেক দিন থেকে ক্রিমি পাস্তা খেতে ইচ্ছা করছিল, এখন তো বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া সম্ভব না, তাই ভাবলাম বাসায় বানিয়ে নিই, আমি যেরকম পারি সেভাবে। তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, আপনারাও চাইলে বাসায় এভাবে আপনাদের মন গড়া নিজের মনের মতো করে বানিয়ে ক্রিমি পাস্তা খেতে পারেন। আমি চুলায় একটা প্যানের পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি, আমার পানিটা বলক এসে গেছে। আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিব পাস্তা। আমি এখানে কোয়াটার চামচ, এই চামচটা দিয়ে কোয়াটার চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিব, যাতে পাস্তাগুলো একটার সাথে একটা না লেগে যায়, আলাদা আলাদা থাকে। তাই আমি তেলের পরিমাণটা বাড়িয়ে দিলাম। এখন আমি এগুলো একটু ভালো করে নেড়ে দিচ্ছি, আমার পানিটা বলক এসে গেছে। এখন আমি এখানে এক প্যাকেট কুলসনের পাস্তাগুলো নিয়েছি, পুরো প্যাকেটটা আমি দিয়ে দিব। এগুলাকে দোকানদারেরা বললো বাঁশ পাস্তা, এটা আমি এখন ঢেলে দিচ্ছি। আমার পাস্তাটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি, এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে কুক হতে। এই যে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা একটা স্ট্রেনারে ছেঁকে নিব, তারপর পরের প্রিপারেশনে চলে যাব। আমি মাঝখানে আমি একটা ভেঙে দেখেছি, পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। তাহলে আমি পরের প্রিপারেশনে পাস্তাটা ছেঁকে, স্ট্রেনারে ছেঁকে তারপর পরের প্রিপারেশনে চলে যাচ্ছি। আমি পাস্তাটা ছেঁকে নিয়ে চুলায় আবার প্যানটা বসিয়ে দিয়েছি। আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দুইটা ডিম একটু, আমরা যেভাবে ডিম মামলেট করি ওইভাবে একটু ইয়ে করে নিব। এখানে দুটা ডিম আছে, আমি একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ডিমটা আমি এখন এখানে দিয়ে দিব। রেস্টুরেন্টে ওরা এভাবে ডিমটাকে অমলেট করে উপরে ছিটিয়ে দেয়, তাই আমি এটা এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার করে নিব পাস্তা ক্রিমটা। প্রথমে আমি 1 টেবিল চামচের মতো ময়দা আমি এই প্যানটাতে দিয়ে দিয়েছি। ময়দাটা আমি একটু হালকা একটু নেড়ে নিচ্ছি। অনেকে এই ক্রিমি পাস্তার মধ্যে ঘি দেয়, বাটার দেয়, আমি ঘি বাটার দিব না, আমি তেল দিয়ে আমার মনের মতো করে করছি। আপনারা যে যেটা খেতে পছন্দ করেন সেটাই দিবেন। আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি।
মনে হলো আরেকটু ময়দা লাগবে, তাই আমি আরেকটু পরিমাণে ময়দা দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো হবে। এখন এখানে আমি 1 কাপের মতো দুধ লিকুইড মিল্ক নিয়েছি, এখন এই মিল্কটা আস্তে আস্তে এখানে ঢেলে দিব। তারপর বাকিটুকু ঢেলে দিলাম। এটা ভালো করে কুক হয়ে গেলে আমি নামিয়ে এক পাশে রেখে দিয়ে আমি পাস্তাটা রান্না করে নিব, পরে ক্রিমটা আমি পাস্তার সাথে মিশিয়ে নিব। আমি চুলাটা জ্বালিয়ে চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি পাস্তাগুলো রান্না করব। আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ পাস্তাটা তেলের পরিমাণ বেশি না দিলে খেতে কেমন জানি লাগে। প্রথমে আমি দিয়ে দিব পেঁয়াজ, এখানে আমি 2টা পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পাস্তার প্যাকেটে এই মশলাটা ছিল, এটা খাওয়া যায়। এখান থেকে আমি 1/2 চামচের মতো প্যাকেটের অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি বেশি গলাবো না, একটু কাঁচা কাঁচা রাখবো। তারপর দিয়ে দিচ্ছি আমি চিকেন কিমা, এই কিমাটা আমার আগে করা ছিল। এখান থেকে আমি 2 চামচের মতো চিকেন কিমা দিয়ে দিচ্ছি, এই গোল চামচটাতে 2 চামচের মতো আমি চিকেন কিমা দিলাম। আমি এটা এখন একটু নেড়ে নিব। রমজান মাসে অনেক কাজের চাপ থাকে, তারপরে কাজ সেরে কাজের ফাঁকে ফাঁকে আমরা ইবাদতও করি। এভাবে আল্লাহ আমাদের আজকে 6 রোজা পার হয়ে গেল। আল্লাহ এই রমজানের উসিলায় আমাদের সবার রমজান কবুল করুক, আল্লাহ আমাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনুক। আমি এই 1 ঢাকনার পরিমাণ, আমি বেশিরভাগ সময় এই ঢাকনাটা দিয়ে মেপে দিই, সয়া সস দিয়ে দিলাম, কারণ পাস্তা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, এখন সয়া সস দিলাম, তাই লবণটা আমি দেখে দিব। এখন দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা আমি এই গোল চামচ দিয়ে 1 চামচের মতো দিলাম। এখন আমি পাস্তাগুলো ঢেলে দিব।
পাস্তাগুলো একদম ঝরঝরে আছে, একটার সাথে একটা লাগে নাই বেশি পরিমাণে তেল দেওয়ার কারণে। আমি এখন এখানে দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাববেন আমি মরিচ দিলাম না কেন, কারণ আমার কিমার সাথে মরিচ যে আছে, তারপরেও আমরা ঝাল একদম খেতে পারি না, তাই মরিচটা সবসময় কম দিয়ে থাকি। আমি এখানে হাফ চামচের মতো গুঁড়া মরিচ দিয়ে দিব। তারপর আমি এই যে ডিমটাকে অমলেট করে, অমলেট মামলেট যাই বলি দেখেছিলাম, এটা এখন উপর দিয়ে কিছুটা ছিটিয়ে দিব, পরে বাকিটা আমি সার্ভ করার সময় দিব। তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা, আমি আজকে কোনো ভেজিটেবল দিই নাই। এখন আমি যে ক্রিমটা তৈরি করেছি এটা আস্তে আস্তে দিয়ে দিব। এই যে খুব কম সময়ে তৈরি হয়ে গেল আমার ক্রিমি পাস্তা। আমার পাস্তা রান্নাটা হয়ে গেছে, আমি এখন এটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার পাস্তাটা রেডি হয়ে গেছে, আমি এখন একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি, ডিমগুলো উপরে ছিটিয়ে দিয়েছি। আশা করি আপনাদের এই সহজভাবে বাসায় ক্রিমি পাস্তা রান্না করাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই রমজানে সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবাই জন্য অনেক অনেক দোয়া রইল। আবার দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।